তোদের এর আগের দিনগুলোতে আমরা সেট এবং রিলেশন ম্যাপিং এইগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব, ফাংশন। ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা ম্যাপিং বলেছিলাম যে এফ ইজ এ ম্যাপিং ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, হ্যাঁ, ওয়্যার এফ এক্স ইজ ইকুয়াল টু সাম ফাংশন ওয়াই আমরা মনে করলাম, ঠিক আছে। এই যে এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বললাম, এইটাকে কিন্তু আমরা একটা ফাংশন বলব। বাই ডিফল্ট সাধারণত এর ডোমেন হচ্ছে কিন্তু রিয়েল নাম্বার, এবং রিয়েল নাম্বার বা রিয়েল নাম্বারের সাবসেটগুলো হবে, এবং কোডোমেন সেট যেটা বা রেঞ্জ যেটা আমরা বলছিলাম সেক্ষেত্রেও কিন্তু এই ওয়াই অর্থাৎ ওয়াইয়ের যে মান কত থেকে কতর মধ্যে থাকবে সেটাও হচ্ছে কিন্তু রেঞ্জ, সেট মানটাও কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, ঠিক আছে। এটাকে আমরা ফাংশন আমরা বলব। এই ফাংশানের বিভিন্ন রকমের ফাংশান আমাদের একটু জেনে নিতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে কনস্ট্যান্ট ফাংশান, কনস্ট্যান্ট ফাংশান অর্থাৎ এই ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, অর্থাৎ এফ এক্স ইজ ইকুয়াল টু মনে কর সি, হচ্ছে এটা কনস্ট্যান্ট ফাংশান। অর্থাৎ এক্স এর মান যাই হোক না কেন ডোমেনে, হ্যাঁ, এই এক্স এর মান যাই হোক এফ এক্স ইজ ইকুয়াল টু সবসময় সি হবে। যদি আমরা এটা এর ডোমেনটা যদি আর ধরি, এর ডোমেন, তাহলে এফ অফ মাইনাস ওয়ান যদি করি সেটাও সি হবে, এফ যদি ফাইভ ধরি সেটাও সি হবে, এফ যদি জিরো ধরি সেটাও সি হবে, যে কোনো মান, হ্যাঁ, ফর অল এক্স বিলংস টু আর, আর এর এক্সের যে কোনো মানের জন্য এর মানটা কিন্তু সবসময় সি হবে, ঠিক আছে। তখন সেটাকে আমরা কনস্ট্যান্ট বলবো। অর্থাৎ এক্সের যে কোনো মানের জন্য যদি ওয়াইয়ের মানটা যদি সি হয় বা এফ এক্স ইজ ইকুয়াল টু যদি সি হয় তখন সেটাকে আমরা কনস্ট্যান্ট ফাংশন বলতে পারবো, ঠিক আছে। এই কনস্ট্যান্টের সি এর জায়গায় হয়তো বিভিন্ন সংখ্যা দুইয়ের তিন পাঁচের সাত বা দুই চার পাঁচ ছয় যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে একটা, ঠিক আছে। দু নম্বর হচ্ছে আইডেন্টিটি ফাংশন, আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন মানে কি? আইডেন্টিটি ফাংশন মানে হচ্ছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স হয় ফর অল এক্স, ঠিক আছে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স যদি হয়, অর্থাৎ এফ যদি আমরা ফাইভ লিখি তাহলে এটা ফাইভ হবে, এফ থ্রি যদি লিখি সেটা থ্রি হচ্ছে, অর্থাৎ যে সংখ্যাটা এক্স এর মান আমরা এখানে পাচ্ছি এফ এক্স এর মানও কিন্তু তাই আসছে, ওই জন্য এটাকে আইডেন্টিটি বলা হচ্ছে, হ্যাঁ, নিজেকে সে আইডেন্টিফাই করছে আবার, সেই জন্য এটা আইডেন্টিটি ফাংশন বলবো। নেক্সট হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন মানে কোনগুলো? যদি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এর পাওয়ার হিসাবে থাকে, যেমন মনে কর এ জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এইভাবে চললো করে লাস্টে এ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এন, এটা পলিনোমিয়াল ফাংশন, ফাংশন উইথ ডিগ্রি এন, এন ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন, হ্যাঁ। আমি উদাহরণ দিতে পারি, মনে কর এফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ, এটা একটা ফাংশন, পলিনোমিয়াল ফাংশন উইথ ডিগ্রি টু, তারা বহুপদী সংখ্যামালা করেছি, বহুপদী সংখ্যামালাই পলিনোমিয়াল, ঠিক আছে। এই আকারে যদি আমরা ফাংশানকে লিখব তখন হচ্ছে এটা পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী সংখ্যামালা অপেক্ষক, এইভাবে আমরা লিখতে পারবো। এই ধরনের এক্সের যে বিভিন্ন মান বসাবি তার জন্য এফ এক্সের মান পেয়ে যাবি, যেমন মনে কর এফ যদি আমরা ওয়ান বলি এখানে পেয়ে যাবো, তাহলে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস ফাইভ, পাঁচ আর তিনে আট, আট থেকে তিন বাদ দিলে পাঁচ, এটা হবে। এরকম বিভিন্ন মান বসানোর জন্য এফ শূন্য ইজ ইকুয়াল টু পাঁচ হবে,
হ্যাঁ এফ জিরো ইজ ইকাল টু ফাইভ হবে, এরকম বিভিন্ন মান বসাবি, 1, 2, 3, 4, 5 বিভিন্ন আলাদা 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 মানগুলো পাবি। কিন্তু এক মানও কিছু কিছু ক্ষেত্রে পেতে পারিস। মূলত ফাংশন বা র্যাশনাল ফাংশন, ঠিক আছে, র্যাশনাল ফাংশন মানে হচ্ছে র্যাশনাল ফাংশন মানে কোনগুলো, যদি এফ এক্স ইজ ইকোয়াল টু এই ফর্মে থাকে, এফ এক্স ইজ ইকোয়াল টু যদি আমরা এইভাবে লিখি এক্স প্লাস থ্রি বা এক্স প্লাস বি ইজ ইকোয়াল টু সি এক্স প্লাস ডি, যদি এইভাবে ওপর নিচে এই আকারে যদি ফাংশানটা থাকে তখন সেটাকে আমরাকে র্যাশনাল ফাংশন বলব। আমি উদাহরণ কিছু দিচ্ছি না, এরকম অনেক উদাহরণ পাবি বইতে। আর নেক্সট হচ্ছে মডুলাস ফাংশন। বা পরম মান অপেক্ষক, ঠিক আছে, এটা হচ্ছে মনে কর এফ এক্স ইজ ইকোয়াল টু যদি বলি আমরা মড এক্স, হ্যাঁ এফ এক্স ইজ ইকোয়াল টু যদি মড এক্স বলি তাহলে এই মড এক্সটাকে কিন্তু আমরা ভেঙে নিতে পারবো। মড এক্স যখন মড এক্স ইজ ইকোয়াল টু এক্স হবে যদি এক্সের মান জিরোর থেকে বড় হয়, মনে কর যদি আমি ফাইভ বলি এক্স ইজ ইকোয়াল টু ফাইভ তাহলে মড ফাইভ বোঝা শুধু ফাইভ তাই কি তাই তো। কিন্তু যদি আমি এক্সের মান জিরোর থেকে ছোট মনে কর মাইনাস থ্রি তাহলে মড অফ মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রির পরম মান শুধু থ্রি প্লাস থ্রি হবে, তাই তো, মাইনাসটা আমরা রাখবো না। তাহলে যেহেতু এক্সের মানটা নেগেটিভ সুতরাং মড এক্স ইজ ইকোয়াল টু সেক্ষেত্রে আমরা মাইনাস এক্স লিখবো, অর্থাৎ এক্সের মান যদি মাইনাস থ্রি লিখি তাহলে এই এক্সের জায়গায় যদি মাইনাস থ্রি লিখি, বাইরে একটা মাইনাস রয়েছে এক্সের জায়গায় আমি মাইনাস থ্রি বসাচ্ছি তাহলে মাইনাস বসাতে প্লাস থ্রি হয়ে যাবে এটা, যেহেতু এই এক্সটা নেগেটিভ সেই জন্য বাইরে একটা নেগেটিভ চিহ্ন বসিয়ে রেখেছি, এই নেগেটিভ আর এই ভিতরে নেগেটিভ গুণ হয়ে গিয়ে এটা পজিটিভ হয়ে যাবে সেই জন্য। আর যদি এক্সের মান জিরো হয় তো ফাংশনটার মান জিরো হবে, এফ এক্স এফ জিরো ইজ ইকোয়াল টু জিরো হবে, ঠিক আছে। একই রকমভাবে যদি এফ এক্স ইজ ইকোয়াল টু মড অফ এক্স মাইনাস এ হয়, একই রকমভাবে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এ যদি এক্স মাইনাস এ ইজ গ্রেটার দ্যান জিরো, বা এটাকে আমি আরেকটু ভেঙে লিখতে পারি, বা আমরা লিখতে পারবো এক্স এটাকে যদি দিকে নিয়ে যাই এক্স গ্রেটার দ্যান এ, এক্সের মান যদি এর থেকে বড় হয়, এক্সের মান যদি এর থেকে বড় হয় তাহলে কিন্তু এটা পজিটিভই থাকবে, যা ছিল তাই থাকবে। এক্স ইজ ইকোয়াল টু যদি জিরো হয়, সরি এক্স ইজ ইকোয়াল টু যদি এ হয় তাহলে এ মাইনাস এ জিরো হয়ে যাবে, আর যদি এক্সের মান এর থেকে ছোট হয় অর্থাৎ এক্স মাইনাস এ যদি লেস দেন জিরো হয় তাহলে মাইনাস এক্স মাইনাস এ হবে, একটা বাইরে মাইনাস আমি গুণ করে দেবো একই রকম আগে যেমন করেছি। ইমপ্লাইজ এক্স ইজ লেস দেন এক্সের মান এর থেকে ছোট হলে, এর থেকে বড় হলে আর এক্স ইকোয়াল টু জিরো হলে, এই তিনটে মান আমরা সবসময় পরম মানের ক্ষেত্রে ভেঙে নেব আগে। নেক্সট হচ্ছে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন মানে হচ্ছে অপেক্ষকটা এই আকারে রয়েছে, এই এই অপেক্ষকটাকে সিগনাম ফাংশন বলবো। এফ এক্স ইজ ইকোয়াল টু হচ্ছে মড অফ এক্স বাই এক্স হোয়েন এক্স নট ইজ ইকোয়াল টু জিরো অ্যান্ড জিরো হোয়েন এক্স ইজ ইকোয়াল টু জিরো, এটা হচ্ছে সিগনাম ফাংশন। যখন এক্সের মান জিরো নয়, জিরো ছাড়া কোনো মান হবে তখন মড এক্স বাই এক্স, আর আদারওয়াইজ এটা জিরো হবে, অর্থাৎ এক্সের মান জিরো যদি হয় তাহলে জিরো লিখবো। এইটাকে আমরা ইকুয়াল বলে লিখতে পারবো, দেখ এক্সের মান জিরোর থেকে যদি এই নট ইজ ইকাল টু জিরোটাকে দুটো ভাগে ভেঙে নিলাম, একটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো হতে পারে, জিরোর থেকে বড়ো নাহলে ছোটো, জিরো যেহেতু নয় তাহলে জিরোর থেকে বড়ো নাহলে ছোটো হবে, যদি বড়ো হয়, যদি এক্সের মান জিরোর থেকে বড়ো হয় তাহলে মড এক্স ইজ ইকাল টু শুধু এক্স হবে, তাহলে এক্স বাই এক্স কেটে গেলে এটা ওয়ান হয়ে যাবে, যদি এক্সের মান জিরোর থেকে ছোটো হয় তাহলে মাইনাস এক্স হবে, মড এক্স বাই এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়ান হবে, আর জিরো হলে তো জিরো আমরা জানি সেটা লিখে দিলাম,
इज इक्वल टू তাহলে আমরা লিখতে পারবো এটাকেই এটাকেই আমরা সংক্ষেপে লিখবো তাহলে ইজ ইকুয়াল টু 1 যদি x এর মান 0 থেকে বড় হয় মাইনাস 1 যদি x এর মান 0 থেকে ছোট হয় এবং ইজ ইকুয়াল টু 0 যদি x ইজ ইকুয়াল টু 0 হয় এই ভাবে আমি ভেঙে দিতে পারবো ঠিক আছে নেক্সট তাহলে এই ছ রকমের ফাংশন আমরা মোটামুটি জানলাম আর একটা আছে এটাও ইম্পর্টেন্ট একটা অপেক্ষক গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটাকে লেখা হয় এফ এক্স ইজ ইকুয়াল টু বক্স এক্স এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স লিখব বক্স এক্স এই বক্স এক্সের ডেফিনেশন যদি বলিস এটাকে বলা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান এক্স নট গ্রেটার দ্যান এক্স একটা সব থেকে বড় পূর্ণ সংখ্যা লিখব যেটা এক্স এর থেকে বড় নয় সেরকম একটা পূর্ণ সংখ্যা যেমন মনে কর এফ যদি আমি 2.3 নিই তাহলে 2.3 মানে হচ্ছে তাহলে বক্স অফ 2.3 ইজ ইকুয়াল টু এটা 2 লিখব তাহলে 2.3 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে 2 এবং এই 2টা হচ্ছে 2.3 এর থেকে বড় নয় অর্থাৎ এখানে আমি 3 বলতে পারবো না তিন বলবো না কারণ তিন হলে কিন্তু 2.3 থেকে সেটা বড় হয়ে যাবে মনে কর এরকম হয়েছে 2. এফ অফ 2.99 রয়েছে তাহলে বক্স অফ 2.99 এটা ইজ ইকুয়াল টু 2 হবে কিন্তু কেন কারণ তুই বলবি তো যে স্যার এটা তো 2.99 কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে 3 সুতরাং 3 হওয়া উচিত কিন্তু না 3 হবে না 3 যদি হয় সেটা 2.99 থেকে বড় হয়ে যাবে বড় নয় ছোটটা তার মানে আগেরটাই আমাকে লিখতে হবে সবসময় ঠিক আছে বইতে ডিটেলস বলেও দেওয়া রয়েছে হ্যাঁ দেখে নিতে পারবি বাকিটা আর আমি অবশ্যই এর পরের চ্যাপ্টারও যখন ক্রাফট টেস্টিং করাবো সেখানেও কিন্তু আমি পরবর্তী সময়ে এই ফাংশনগুলোকে নিয়ে এবং তাদের ছবিগুলোকে নিয়ে আলোচনা করব এবার এই বিভিন্ন যে ফাংশনগুলো তাদের মধ্যে যোগ বিয়োগ বা গুণ বা ভাগ সবই করা যাবে বীজগাণিতিক যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী করতে পারবো এখানে তোদের বইতে বেশ কিছু টাইপের অঙ্ক রয়েছে অনেক অঙ্ক করেও দেওয়া রয়েছে করে দেওয়া অঙ্কগুলো অবশ্যই দেখবি 2D অনুসরণী তোদের বইতে আমি আমার কাছে যে বইটি রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার 67 পেজ 2D হ্যাঁ সেটার পরেই দেখবি 2D চ্যাপ্টার যেটা রয়েছে সেই 2D চ্যাপ্টারের নিয়ে আজকে আমি আলোচনা করব অতি সংক্ষিপ্ত থেকেই প্রশ্নগুলো করবি অতি সংক্ষিপ্ত তিনের দাগ থেকেই প্রশ্নগুলো করতে পারিস তিনের দাগে যেমন আমি একটা প্রশ্ন লিখছি উত্তরটা হয়তো আমার বলার প্রয়োজন হবে না মনে কর এই অঙ্কটা রয়েছে যেটা যে তিনের দাগের চারের অঙ্ক এফ অফ এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 তাহলে ফাইন্ড এখানে আমাকে বলেছে ফাইন্ড এফ জিরো এফ জিরো এফ 2 বলেছে মাইনাস 2 বলেছে আরও ইত্যাদি ইত্যাদি মান বের করতে বলেছে আমাকে এখানে একটু এক্সট্রা আমি বলে দিচ্ছি প্রথম আমি এফ এক্সটা বের করে নেবো এফ অফ এক্স প্লাস 2 এর মান দেওয়া রয়েছে তাহলে আমি এফ এক্স এর মানটা আগে বের করবো এটা আগে বের করে নেব এটা না বের করেও করতে পারবি কিন্তু তবু আমি বলছি এটা বের করে নিই আমি অঙ্কটার জন্য সেক্ষেত্রে দেখ এই এক্সের জায়গায় কত বসালে এই এক্সের জায়গায় যদি আমি কত বসাবো বসালে এটা এই এক্স থাকবে না এই পুরোটা এক্স হয়ে যাবে পুরোটা এক্স হয়ে যাবে অর্থাৎ এই এক্সের জায়গায় যদি আমি এক্স মাইনাস 2 বসাই দেখ হ্যাঁ এই এক্সের জায়গায় এক্স মাইনাস 2 বসাচ্ছে তাহলে এখানে এক্স মাইনাস 2 বসালে এখানেও ডান দিকেও এক্সের জায়গায় এক্স মাইনাস 2 বসাবো এক্স মাইনাস 2 প্লাস 2 যেমন আছে থাকবে
এখানে হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু প্লাস টু। ওকে, এবার এই টু টু কেটে যাচ্ছে, দেখ কাটলে বাঁদিকে থাকছে এফ এক্স ইজ ইকুয়াল টু, এটাকে সিম্পলিফাই করে দে, অর্থাৎ এক্স স্কোয়ার এটা মাইনাস ফোর এক্স আর মাইনাস সিক্স এক্স মাইনাস টেন এক্স, হ্যাঁ টেন এক্স, আর সংখ্যা হচ্ছে দুই দুগুণে চার প্লাস ফোর প্লাস দুই প্লাস সিক্স, আর এখানে ছয় দুগুণে বারো, বারো আর ছয় আঠারো, ঠিক আছে এটা আঠারো হবে। সুতরাং এফ এক্স ইজ ইকুয়াল টু এটা দাঁড়ালো, তাহলে এফ জিরো পেয়ে যাবো খুব সহজেই। এফ জিরো ইজ ইকুয়াল টু জিরো স্কোয়ার মাইনাস টেন ইন্টু জিরো প্লাস এইটিন, দ্যাট ইজ আঠারো শুধু হবে। আমরা এখান থেকেও বের করতে পারতাম, হ্যাঁ এখান থেকেও, কিন্তু আমরা সরাসরি এফ জিরো বের করতে গেলে এক্সের জায়গায় মাইনাস টু বসাতাম, অর্থাৎ এখানে লিখলাম মাইনাস টু প্লাস টু, এক্সের জায়গায় মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু মাইনাস টু প্লাস টু, এটা কেটে যাবে, তাহলে এফ জিরো দাঁড়ালো, আর এখানে দুই স্কোয়ার চার প্লাস ছয় দুগুণে বারো আর দুই, তাহলে বারো চোদ্দো চোদ্দো আর চার আঠারো, একই মান পাবো, ঠিক আছে। এইভাবে আমাদের বিভিন্ন ফাংশনের মান বের করতে বলেছে, এগুলো তোরা করবি, পাঁচ বা ছয়ের দাগেও ওই একই টাইপেরই প্রশ্ন রয়েছে, হ্যাঁ এগুলো সবই একই, তার মধ্যে আটের দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই ধরনের অঙ্ক রয়েছে, এগুলো করবি, এগুলো এমন কিছু শক্ত নয়, চেষ্টা করবি, বইতে পড়ে দেওয়া রয়েছে সেটাও দেখতে পারিস। আমি কিন্তু এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, দু রকমের প্রশ্ন তোদের নিয়ে আলোচনা করে দেব, একটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল আর একটা হচ্ছে পাল্লা। আচ্ছা আমি একদম দীর্ঘ অঙ্কতেই চলে যাচ্ছি, দীর্ঘ বলার আগে একটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত বলে দিচ্ছি, ষোলোর দাগের পাঁচেরটা এটা বলে দিচ্ছি যে এফ এক্স ইজ ইকুয়াল টু দেয়া রয়েছে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, এর সংজ্ঞার অঞ্চল। সংজ্ঞার অঞ্চল মানে কি, সংজ্ঞার অঞ্চল বলতে আমরা কী বের করবো, বা আমরা যেটা ডোমেন বের করছিলাম সেইটা বের করবো মেইনলি, ডোমেন, ডোমেনটা কি না, এক্সের যে মানের জন্য কিন্তু আমরা এফ এক্সের মানগুলো পাবো। মনে কর যদি এক্সের মান আমি হয়তো যে নিয়েছি, আমি মনে কর দুই নিয়েছি, ঠিক আছে যদি এক্সের মান আমরা দুই নিই, দেখ দুই নিলে এটা দুই স্কোয়ার চার হবে, চার দুগুণে আট হবে প্লাস তিন হবে, অর্থাৎ মাইনাস এক, চার তিনে সাত, আট থেকে সাত বাদ দিলে মাইনাস এক, তাই তো মাইনাস এইট প্লাস সেভেন ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান হবে, তাহলে রুট অফ মাইনাস ওয়ান তো হয় না, হ্যাঁ রুট অফ মাইনাস ওয়ান মানে হচ্ছে আই লিখি আমরা কমপ্লেক্স নাম্বার, কিন্তু কোনো তো রিয়েল নাম্বার পাবো না, ওই কমপ্লেক্স নাম্বারের কিন্তু কোনো নাম্বার এলে হবে না, বা কমপ্লেক্স নাম্বার টাইপের এই নাম্বার এলে কিন্তু কখনোই হবে না, অর্থাৎ এর বর্গমূলটা করলে আমরা কোনো বাস্তব সংখ্যা পেলাম না, সুতরাং এই টুটা কিন্তু এর ডোমেনের মধ্যে নেই, এই ফাংশানের ডোমেনের মধ্যে কিন্তু টু নেই, তাহলে আমাকে সেই ডোমেনটা বের করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম, কিন্তু এরকম উদাহরণ দিলে তোকে হবে না, তোকে পার্টিকুলার বলতে হবে এক্সের কোন কোন মানগুলোর জন্য এর এফ এক্সের মান পাবো আর কোন কোন মানগুলোর জন্য এফ এক্সের মান পাবো না, সেটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু রুটের মধ্যে রয়েছে, আমরা বলতে পারি যে এই ভিতরে যে মানটা হবে সেটা অবশ্যই ধনাত্মক বা জিরো হতে পারে, জিরো হবে, কারণ জিরো রুট করলে জিরোই হবে, জিরো অথবা জিরোর থেকে বড় হতে হবে, জিরোর থেকে কম হলেই কিন্তু বর্গমূল আর হবে না, সুতরাং ওইটা ডোমেনে ওই সংখ্যাটাকে ওই এক্সের মানটাকে আমরা কিন্তু ডোমেনে রাখতে পারবো না সেক্ষেত্রে, অর্থাৎ এর সংজ্ঞার অঞ্চল হবে যখন এক্সের মান, এই মানটা যখন জিরোর থেকে বড় অথবা সমান হবে, বা আমরা এটা মিলিয়ন ফ্যাক্টর করলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এদের গুণফলটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু যদি জিরো আসে
অর্থাৎ এর মানটা যদি জিরো হয় তাহলে সব ক্ষেত্রেই আমরা বর্গমূল বের করতে পারবো এবং এক্স এর মানটা সেখানে ভ্যালিড হবে। তাহলে কোন কোন মানগুলো বসালে হবে সেটা খুব সহজেই আমরা একটা ছক পাশে করে নিচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে এই মাইনাস ইনফিনিটি থেকে আরম্ভ করে আমি এইটাকে যদি জিরো ধরি এক্স ইজিক্যাল টু ওয়ান পাবো, আর এটাকে জিরো ধরলে এক্স ইজিক্যাল টু তিন পাবো। তাহলে এখানে এক নিয়েছি, তিন নিয়েছি, এটা মাইনাস ইনফিনিটি এদিকে, আর এদিকে এরপরে যেটা আমরা পাবো প্লাস ইনফিনিটি পাবো। এই চারটে জায়গা, এক নম্বর এই জায়গা, দু নম্বর এই জায়গা, আর তিন নম্বর জায়গা, তিনটে জায়গা রয়েছে, একের থেকে ছোট এক আর তিনের মধ্যে, আর তিনের থেকে বড় একদম ইনফিনিটি পর্যন্ত। এই তিনটে জায়গায় এক্সের কোন মান থাকলে কি আসছে আমরা দেখে নেব। মনে কর একের থেকে যদি ছোট নিই, একের থেকে ছোট মানে মনে কর শূন্য যদি নিই, তাহলে শূন্য নিলে কি আসবে দেখতো, এই মানটা শূন্য, এটা শূন্য, তাহলে শূন্য নিলে এটা মাইনাস তিন, শূন্য নিলে এটা মাইনাস এক, গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, তিন একে তিন, অর্থাৎ প্লাস থ্রি শূন্য নিলে, অর্থাৎ এর মানটা প্লাস আসছে। এক থেকে একের কম আমরা শূন্য নিয়েছি, শূন্যর জন্য প্লাস পেয়েছি, তার মানে একের কম যে কোনো সংখ্যা নিলে কিন্তু আমরা শূন্যই পাবো, পজিটিভ সংখ্যাই পাবো। একের থেকে ছোটো মাইনাস এক যদি নিস, তাহলে এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ গুণ করলে পজিটিভ চলে আসবে। অর্থাৎ বলতে পারি একের থেকে ছোটো বা মাইনাস ইনফিনিটি থেকে বড়, একের থেকে ছোটো, এর মধ্যে এক্সের সমস্ত মান হচ্ছে পজিটিভ, এই এই গুণফলটা সবসময় পজিটিভ হবে। এক থেকে তিনের মধ্যে নে, দুই নে, এক থেকে তিনের মধ্যে দুই হবে, এর মাঝে এখানটা দুই রয়েছে, দুই বসালে এটা নেগেটিভ, দুই বসালে এটা পজিটিভ, তাহলে নেগেটিভ বা পজিটিভ গুণ করলে পজিটিভ হবে, অর্থাৎ সরি নেগেটিভ বা পজিটিভ গুণ করলে এটা নেগেটিভ সংখ্যা আসবে। একই রকমভাবে তিনের থেকে যদি বড়ো সংখ্যা নিই, তাহলে চার, চার নিলে এটা পজিটিভ, চার নিলে এটাও পজিটিভ, পজিটিভ পজিটিভ গুণ করলে এটা পজিটিভ হবে। অর্থাৎ এখানে আমরা তিনটে ভাগে ভেঙে নিতে পারছি, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটির থেকে এক্স বড়ো এবং একের থেকে ছোটো বা সমান যদি হয়, তাহলে কিন্তু হচ্ছে এই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, রুটটা আমি দিচ্ছি না, এইটা ইজ গ্রেটার দ্যান ইজ ইকাল টু জিরো হবে, এটা জিরোর থেকে বড় হবে। এবং যদি এক্সের মানটা একের থেকে ছোট অথবা তিনের মধ্যে হয়, এক এবং তিনের মধ্যে যদি হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এর মান লেস দ্যান ইজ ইকাল টু জিরো হবে। এবং যদি তিনের থেকে এক্সের মান বড়ো এবং প্লাস ইনফিনিটি থেকে ছোটো হয়, তাহলে একই রকমভাবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইজ গ্রেটার দ্যান ইজ ইকাল টু জিরো হবে। তাহলে গ্রেটার দ্যান যেখানে যেখানে আসবে সেখানে থেকে ফাংশানটা ভ্যালিড হবে। কোথায় কোথায় এসছে, এখানে এসছে যখন গ্রেটার দ্যান, যদি এক্সের মানটা তিন থেকে একের মধ্যে হয়, আর একটা জায়গায় এসছে এটা মাইনাস ইনফিনিটি থেকে এক, এই দুটো এরিয়ার জায়গা, এই দুটো জায়গা মিলিয়ে কিন্তু হচ্ছে সমাধান অঞ্চল, অর্থাৎ এক্ষেত্রে সমাধান সমাধান অঞ্চল বলবো না, সংজ্ঞার অঞ্চল, এক্ষেত্রে সংজ্ঞার অঞ্চল ডোমেন ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা এক্স নেব সাজ দ্যাট এক্স ইজ সাজ দ্যাট মাইনাস ইনফিনিটি থেকে এক্স বড়ো একের থেকে ছোটো, অর তিনের থেকে বড়ো এবং প্লাস ইনফিনিটির থেকে ছোটো, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে আরম্ভ করে এক পর্যন্ত ইউনিয়ন আমাদের তিন থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই এরিয়াটা হচ্ছে সংকট অঞ্চল ষোলো দাগের একের অঙ্কটির জন্য। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে নেক্সট আসবো আমরা ষোলোর দাগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করে দিই। ষোলোর দাগের একই রকমেরই প্রশ্ন রয়েছে, যেমন মনে কর এগারোর দাগে একের দাগের এই অঙ্কটা আমি বইটা তুলে দেখাচ্ছি, ষোলোর দাগের যে প্রশ্নগুলো তোদের আমি আলোচনা করতে চলেছি সেগুলো হচ্ছে এইগুলো।
যেমন দেখ এখানে রুটের মধ্যে রয়েছে, তাহলে নিচে আবার রয়েছে ওয়ান বাই, মানে নিচেটা জিরো হবে না, অর্থাৎ এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস সিক্স এইটা গ্রেটার দেন জিরো হবে, স্ট্রিক্টলি গ্রেটার দেন, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু আমি আগেরটা লিখেছিলাম। হ্যাঁ এখানে জিরো হতে পারে, এখানে লিখেছিলাম দেখ, এখানে গ্রেটার দেন আমরা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু লিখেছিলাম এই যো। হ্যাঁ এখানে এটা লিখেছিলাম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, যেহেতু এটা ওপরে ছিল এফ এক্স ইজ ইকুয়াল টু দিস ছিল ওপরে ছিল এই রুটটা, কিন্তু যেহেতু রুটটা নিচে রয়েছে তাহলে এর মানটা কিন্তু লেস দেন গ্রেটার দেন স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হবে। এখানে কিছু অঙ্ক রয়েছে একই রকমভাবে, পরের দাগের যে অঙ্কগুলো রয়েছে এগুলো পাল্লা নির্ণয় করতে হবে। পাল্লা নির্ণয়েরও একটা অঙ্ক আমি বলে দিই তোদের, ঠিক আছে? পাল্লা নির্ণয়ের একটা অঙ্ক মনে কর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দুইয়ের দাগের পাঁচ, ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই মানে এফ এক্স ইজ ইকুয়াল টু যেটা লিখেছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু মাইনাস কস থ্রি এক্স, ঠিক আছে? তার মানে এর মানটা বা ওয়াইয়ের মানটা কত থেকে কতর মধ্যে থাকবে এটাই হচ্ছে আমার প্রশ্ন। রেঞ্জ রেঞ্জ মানে ওয়াইয়ের মানটা বা এটা ইজ ইকুয়াল টু এফ এক্স, এফ এক্সের মানটা কত থেকে কতর মধ্যে থাকবে আমাদের বের করতে হবে। আচ্ছা আমরা জানি কসের মান কত থেকে কতর মধ্যে হয় এটা আমাদের জানা আছে, কত মাইনাস এক থেকে প্লাস একের মধ্যে, মাইনাস একের থেকে হ্যাঁ কস থ্রি এক্স বড়ো অথবা সমান এবং প্লাস ওয়ানের থেকে ছোট অথবা সমান এটা হবে। আমরা তিনটের সঙ্গেই মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে, এটা মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা পাল্টে যাবে, মাইনাস কস থ্রি এক্স ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা এটাকে একটু উল্টে নিচ্ছি, মাইনাস ওয়ান লেস দেন ইজ ইকুয়াল টু মাইনাস কস থ্রি এক্স লেস দেন ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান এর মধ্যে হবে, বা টু মাইনাস তিনটের সঙ্গে এখানে দুই যোগ করছি, এখানে দুই যোগ করছি, এখানে দুই যোগ করছি, তাহলে টু মাইনাস ওয়ান লেস দেন ইজ ইকুয়াল টু টু মাইনাস কস থ্রি এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু টু প্লাস ওয়ান, বা ওয়ান লেস দেন ইজ ইকুয়াল টু টু মাইনাস কস থ্রি এক্স লেস দেন ইজ ইকুয়াল টু এটাকে তিন, বা উল্টে দে এটাকে, এটা জিরো নয়, তাহলে উল্টে দিলে হবে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ানই হবে, এর চিহ্নটা পাল্টে যাবে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু হয়ে যাবে, ওয়ান বাই টু মাইনাস কস থ্রি এক্স ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। আচ্ছা এখানে আমি পরিবর্তনটা নাও করতে পারতাম, পরিবর্তন না করলে এখানটা অলরেডি পরিবর্তন হয়ে যেত। এবার এটাকে ঘুরিয়ে দিই একটু, এটা এদিকে নিয়ে চলো, এটাকে ওদিকে নিয়ে যাবো, চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে একের তিনের থেকে একের তিন লেস দেন ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু কস মাইনাস কস থ্রি এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়াইয়ের মান হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে একের তিনের থেকে বড়ো এবং একের থেকে ছোটো, এই মানটা হবে, ঠিক আছে? এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এই দু রকমেরই অঙ্ক, যেখানে হচ্ছে সংজ্ঞার অঞ্চল এবং পাল্লা, এই টাইপের অঙ্কই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, অথবা মান বিভিন্ন রকম যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে, এফ এক্সের মান দেওয়া রয়েছে, বিভিন্ন মান বের করতে বলেছে, এই ধরনের প্রশ্ন, ঠিক আছে? এগুলো তাহলে ভালোভাবে করিস, পরের দিন আমি যেগুলো আটকাবে সেগুলো ওখানে একটু আলোচনা করে দেবো।